এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা সায়েন্সের একটা এমসিকিউ সেট নিয়ে আলোচনা করব, যেই চ্যাপ্টারটি হলো কি রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেমে আমরা ডিটেল ক্লাস পূর্বে আলোচনা করেছি, যাদের যারা দেখোনি সেটা অবশ্যই দেখো, তারপরে এমসিকিউ ক্লাস যদি তোমরা দেখো তাহলে কি হবে তোমাদের বুঝতে কি হবে সুবিধা হবে। তবে কথা না বলিয়ে ক্লাস শুরু করছি। দেখো প্রথম কোশ্চেন কি রয়েছে, মানবদেহের শোষণে রঞ্জক পদার্থ কি, তার এর সঠিক অ্যান্সার কি হবে, হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন কই থাকে, কোথায় থাকে, হিমোগ্লোবিন রক্তের মধ্যে থাকে। তাহলে হিমোগ্লোবিনের কাজ কি, অক্সিজেন পরিবহন করতে কি করে সাহায্য করে, পরিবহনে সাহায্য করে। আর তারপরে দেখো এখানে রয়েছে একটা মেলানিন। মেলানিন কোথায় পাওয়া যায়, মেলানিন পাওয়া যায় ত্বকের মধ্যে। মেলানিন কি করে, সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি থেকে কি আমাদের দেহকে কি রক্ষা করে। ক্লোরোফিল একটা রঞ্জক পদার্থ যা উদ্ভিদের কি খাবার তৈরি করতে কি করে কাজে লাগে। তাই নেক্সট কোশ্চেন দেখো, ট্রাকিয়া কিসের সঙ্গে জড়িত, ট্রাকিয়া হলো শ্বসন তন্ত্রের সঙ্গে জড়িত। ট্রাকিয়া মানে কি, ধরো এটা আমাদের শ্বাসনালী, আর তার পাশেই থাকে কি, এটা আমাদের খাদ্যনালী, সরি এটা খাদ্যনালী, এটা হলো আমাদের শ্বাসনালী। শ্বাসনালী দিয়ে শ্বাসবায়ু কি পরিবাহিত হয়, শ্বাসনালী। শ্বাসনালীর ইংরাজি হলো ট্রাকিয়া, আর খাদ্যনালীর ইংরাজি হলো অসভ্যতা। অসভ্যতা দিয়ে খাদ্য যাবে, শ্বাসনালী দিয়ে শ্বাসবায়ু যাবে, মানে অক্সিজেন কার্বন সেই সমস্ত যাবে। আর এই শ্বাসবায়ু আর খাদ্যনালীর মধ্যে একটি স্থান থাকে, দরজার মতো থাকে, তাকে বলা হয় এপিগ্লটিস। এপিগ্লটিস, তো এপিগ্লটিস এর কাজ কি, আমরা যখন খাবার খাবো খাবারটা যাতে শ্বাসনালীতে প্রবেশ না করে সেটা আটকাতে সাহায্য করে কি, এপিগ্লটিস। ট্রাকিয়া কিসের সঙ্গে জড়িত, আমাদের কি শ্বসন তন্ত্রের সঙ্গে জড়িত হলো ট্রাকিয়া। আবার একটা কোশ্চেন আছে, কাদের সাসঙ্গ ট্রাকিয়া, পতঙ্গ শ্রেণীর প্রাণী আরশোলা, আরশোলার সাসঙ্গ কি ট্রাকিয়া, ট্রাকিয়া হলো কি আরশোলার শ্বাস অঙ্গ। নেক্সট কোশ্চেন দেখো, আমাদের ফুসফুসে কতগুলি কোষ রয়েছে, তাহলে এর সঠিক অ্যান্সার কি হবে, অপশন ডি 300 মিলিয়ন কোষ রয়েছে। আর যদি আমাদের দেখ ফুসফুসের মধ্যে কি থাকে, অ্যালিভিওলাই থাকে। অ্যালিভিওলাই দেখতে কিরকম, মানে কয়েকটা আঙ্গুরের ঝুঁকি রয়েছে, এর মধ্যে গোলো গোলো অংশ থাকে, সেটাই কি অ্যালিভিওলাই। অ্যালিভিওলাই কাজ কি হয়, গ্যাসের কি এক্সচেঞ্জ হয়, গ্যাসের এক্সচেঞ্জ। আর অ্যালিভিওলের সংখ্যা কত থাকে, 500 মিলিয়ন, পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে। আর অ্যালিভিওলাইকে কি বলা হয়, শ্বসন তন্ত্রের একক। নেক্সট কোশ্চেন দেখো, মানুষের শ্বসন অঙ্গগুলির সঠিক ক্রম নির্বাচন করো, মানে আমাদের যে আমরা শ্বাস নিই, শ্বাসবায়ুটা কিভাবে বাইরের থেকে ভেতরের দিকে আমাদের ডাইরেক্ট যেমন ফুসফুসে কিভাবে পৌঁছায় তার ক্রম নির্ণয় করতে বলেছে। তারপরে দেখো কি রয়েছে, আমি এখানে দেওয়া রয়েছে বুঝে নাও, এটা আমরা পূর্বে আলোচনা করেছি। ন্যাসাল প্যাসেজ মানে কি, নাক, নাক দিয়ে শ্বাসবায়ু ঢুকবে। তারপরে কি ফ্যারিংস আসবে, ফ্যারিংস মানে কি আমাদের মুখগহ্বর আর নাসাগহ্বর যে জায়গাটায় মিলিত হয় সেটাই হলো কি ফ্যারিংস। ফ্যারিংস থেকে আসবে কোথায় শ্বাসবায়ু, ল্যারিংসে আসবে। ল্যারিংস মানে ভয়েস বক্স, এখান থেকে আমাদের সাউন্ড সৃষ্টি হয়। তারপরে ট্রাকিয়া, ট্রাকিয়া তো বোঝালাম শ্বাসনালী থেকে ট্রাকিয়া। তারপরে আসবে ব্রঙ্কাই, তারপরে কি ফুসফুস। তাহলে দেখো এখানে অপশন অনুযায়ী কোন অপশনে সেটা মেলে, অপশন বি, গলবি, ষড়যন্ত্র, শ্বাসনালী, বঙ্কি। বঙ্কি মানে যে বঙ্কাই যেটাকে বলি আর কি, বায়ুস্থলী। এটাই হলো মানুষের শ্বসন অঙ্গের সঠিক ক্রম। তাই নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোন জলজ প্রাণীর ফুলকা নেই, তাহলে এর সঠিক অ্যান্সার কি হবে, তিমি। তিমির কিন্তু ফুলকা নেই, তিমি কি, তিমি একটা কি স্তন্যপায়ী প্রাণী, তিমি কি প্রাণী, স্তন্যপায়ী প্রাণী। নেক্সট কোশ্চেন দেখো, ফুসফুস কি দ্বারা ঘেরা থাকে, মানে ফুসফুসের যে বাইরের আস্তরণ থাকে তাকে কি বলা হয়, তাহলে এর সঠিক অ্যান্সার কি হবে। ফুসফুস মানে কি, তোমার মনে পুরোরার সঙ্গে রিলেটেড, তাই মানে কি পুরোরার ঝিল্লি, সি নম্বর হবে সঠিক অ্যান্সার। তাহলে পেরিকার্ডিয়াম কার আস্তরণ,
হৃৎপিণ্ডের যে বাইরের আবরণ সেটা হলো পেরিকার্ডিয়াম, হৃৎপিণ্ড। তারপরে আছে আমাদের যে মস্তিষ্কের বাইরের আবরণ থাকে, তাকে কি বলা হয়? মেনিঞ্জিস, মেনিঞ্জিস, মেনিঞ্জিস। নেক্সট কোশ্চেন দেখো, কেঁচোর শ্বাসঙ্গ কি? তাহলে এর সঠিক অ্যান্সার কি হবে? ত্বক হবে কি কেঁচোর শ্বাসঙ্গ। ব্যাঙের কি? ব্যাং যখন ব্যাঙ্গাচি অবস্থায় থাকে তখন ঠিক মাছের মতো, তখন হয় কি ফুলকা। যখন ব্যাং যখন বড় ব্যাংটা যখন ব্যাঙ্গাচি থেকে ব্যাঙে পূর্ণত হয় তখন তাদের ফুসফুস। আর যখন ব্যাং কি করে আমরা জানি, ব্যাং শীত ঘুম করে ঠান্ডার দিনে, তখন কিসের সাহায্যে তারা শ্বাসকার্য চলায়? ত্বকের সাহায্যে কি করে শ্বাসকার্য চলায়। তারপরে দেখো আমি এখানে একটা লিস্ট দিয়ে রেখেছি, এখান থেকে তোমার ডাইরেক্ট প্রশ্ন জিজ্ঞেস করে কোন জীবের কি শ্বাসঙ্গ। মাছের শ্বাসঙ্গ কি? গিল। তারপরে হলো ইনসেক্টে পতঙ্গ চেনে, ট্রাকিয়া, তারপর ট্রাকিয়াল টিউব, যেটা আমি বললাম একটু আগে আলোচনা করো ট্রাকিয়া। স্পাইডারে কি? বুক লাম। ক্যাটারপিলারের কি? স্পাইকেল। মানুষের কি জানো? ফুসফুস। অ্যামিবারা কি করে? ব্যাপন প্রক্রিয়ার সাহায্যে শোষণ শুরু করে। স্পঞ্জ কি? ওয়াটার ফ্লো। আর তোমার মানে কেঁচো, কেঁচো তাহলে কিসের সাহায্যে করে? ত্বকের সাহায্যে। ফগ কিসের সাহায্যে? এখানে দুটো দেওয়া রয়েছে, লাং এবং স্কিন। স্কিন মানে ত্বক, ত্বক শীত ঘুমের সময় ত্বকের সাহায্যে করবে, আর ফগ যখন এমনি সাধারণ জলে যাবে তখন কি লাং এর সাহায্যে কি করবে। নিচের কোন অংশ অংশে গ্যাসের বিনিময় হয়? নিচের কোন অংশে গ্যাসের বিনিময়, এটা নিয়ে আমি এখনই আলোচনা করলাম, তাই সঠিক অ্যান্সার কি হবে? অ্যালভিওলাই হবে কি এর সঠিক অ্যান্সার। ট্রাকিয়া কি শ্বাসনালী? ল্যারিংস আর ফ্যারিংস কি? ফ্যারিংস কি আমাদের মুখগহ্বর আর নাসাগহ্বর যে জায়গায় মিলিত হয় সেটাকে বলা হয় ফ্যারিংস। তাহলে মুখগহ্বর, মুখগহ্বর প্লাস নাসাগহ্বর, সেটা হলো ফ্যারিংস। ল্যারিংস কি? ল্যারিংস কি? ল্যারিংস থেকে আমাদের কি ই থাকে শ্বাস, ল্যারিংস দিয়ে আমাদের কি হয় তাকে বলে সাউন্ড তৈরি হয়, সাউন্ড প্রডিউস হয় ল্যারিংসে, সাউন্ড প্রডিউস, যাকে ভোকাল ভয়েস বলে, একটু আগে আলোচনা করলাম প্রডিউস। নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোন অংশ ময়লা ও মিউকাস আমাদের ফুসফুস থেকে বের করে দেয়? তাহলে এর সঠিক অ্যান্সার কি হবে? সিলিয়া। সিলিয়া আর নাকের মধ্যে যে লোম থাকে দুটো কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে? ঠিক লোমের মতনই, কিন্তু সিলিয়া কিন্তু লোম না, এটা মনে থাকবে। তা নেক্সট কোশ্চেন দেখো, বহিপুরি বহিঃপরিবেশ এবং ফুসফুসের মধ্যে গ্যাসের বিনিময়কে কি বলা হয়? তাকে বলা হয় কি? এক্সটার্নাল রেসপিরেশন, বহিঃশোষণ। তাই নেক্সট কোশ্চেন, পূর্ণ জোরে শ্বাস নিয়ে ফুসফুসের সর্বোচ্চ পরিমাণ বাতাস ভরাকে কি বলা হয়? তাহলে এর সঠিক অ্যান্সার কি হবে? টোটাল লাং ক্যাপাসিটি, টোটাল লাং ক্যাপাসিটি। তাহলে আমাদের ফুসফুসের মধ্যে কতটা বায়ু ধরে রাখার ক্যাপাসিটি থাকে? অ্যাপ্রক্সিমেট 5 লিটার, কোনোখানে 6 লিটার লেখা থাকতে পারে, 5 লিটার থেকে 6 লিটার পূর্ণবয়স্ক, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোন বক্তব্যটি সত্য অন্তঃশোষণের ব্যাপারে? অন্তঃশোষণের সময় কি হয়? কোষ ও কলার মধ্যে গ্যাসের বিনিময় কি ঘটে? কোষ ও কলার মধ্যে গ্যাসের বিনিময়। আমাদের দেহের এয়ার কন্ডিশন কাজ করে, কাজ কে করে? এয়ার কন্ডিশনের কাজ কে করে? আমাদের মশলা কি নাসাল চেম্বার রয়েছে, তাকে এয়ার কন্ডিশন। এয়ার কন্ডিশন মানে কি? আমাদের যে তাপমাত্রা বজায় রাখা, সেই তাপমাত্রাটা বজায় রাখতে কে সাহায্য করে? নাসাল চেম্বারের গুরুত্বপূর্ণ। ল্যারিংস নিয়ে একটু আগে আলোচনা করলাম, ফ্যারিংস নিয়েও আলোচনা করেছি। ল্যাকিথিন একটি পদার্থ কোথায় পাওয়া যায়? ল্যাকিথিন এই পদার্থটা কোথায় পাওয়া যাবে? অ্যালিভিওলাই এর মধ্যে। সদ্যজাত শিশু রেসপিরেটরি রেট কত? শ্বসনের হার 18 টাইম পার মিনিট, 1 মিনিটে কতবার? 18 বার। ড্যাশ পদ্ধতিতে তাপ শক্তি উৎপন্ন হয়? কোন পদ্ধতি? রেসপিরেশন পদ্ধতিতে কি হয়? তাপ শক্তি উৎপন্ন হয়। কোন গ্যাস বাইরে নির্গত হয়? আমরা কি জানি কোন গ্যাস বাইরে নির্গত হয়? কার্বন ডাইঅক্সাইড। দেখো আমরা যখন গ্যাস নিই, গ্যাস নেওয়ার সময় কি সব ধরনের গ্যাস আমাদের দেহের ভেতরে প্রবেশ করে, যখন বের হয় তখন কি কিভাবে হয়? দেখো আমরা যখন গ্যাস নেই তখন কি নাইট্রোজেন গ্যাস প্রবেশ করবে, অক্সিজেন গ্যাস প্রবেশ করবে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রবেশ করবে, আর কি জল প্রবেশ করবে। কার্বন ডাই নাইট্রোজেন গ্যাস কত শতাংশ প্রবেশ করে? 79%। আর কত শতাংশ বেরিয়ে যায়?
যতটা গ্রহণ করি আমরা ঠিক ততটাই কি বেরিয়ে যায়, তুমি এটা মনে রাখবে। আর অক্সিজেন কি 21% প্রবেশ করে আর বেরিয়ে যায় কত 17%, কম কত 4%। কেন ঘাটতি ঘটে? কারণ কি আমাদের কোষের মধ্যে যে গ্লুকোজ থাকে, গ্লুকোজ ভেঙে অক্সিজেন কি করে শক্তি উৎপন্ন করতে সাহায্য করে, যেমন কি C6H12O6। তার সঙ্গে কি অক্সিজেন বিক্রিয়া করবে, অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড, জল আর কি উৎপন্ন করবে, এনার্জি উৎপন্ন করবে। এই যে বিক্রিয়াটা, যে গ্লুকোজ ভেঙে যে শক্তি, এখানে যে অক্সিজেন ব্যয় হলো কিছুটা পরিমাণ, এই জন্য এই অ্যামাউন্টটা কমে গেল। ধরুন দেড় বারে ততটুকু কার্বন ডাইঅক্সাইড কত 0.02 হচ্ছে, আমাদের দেহে ঢুকে আর বেরোয় কত 4%। ব্যাপারটা কি দেখো, অলরেডি এখানে এক্সট্রা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, আর কার্বন সেটা আমাদের কোনো কাজে লাগে না, মানে এটা ঢুকে থেকে এক্সট্রা কার্বন ডাইঅক্সাইড আরো উৎপন্ন, এই জন্য কি বেশি হয়ে গেল। এই স্টু কি আমরা যখন বাড়ি থেকে কি জলীয় বাষ্প আমাদের নাকের মাধ্যমে প্রবেশ করে, এটা যখন বের হয় তখন তো বেশি হবে, কেন না কি এখানে এক্সট্রা বিক্রিয়া করে কি উৎপন্ন হলো, জল উৎপন্ন কি বেশি, এই জলটা সেটা বাষ্প আকারে কি বেরিয়ে যায়। ঠিক আছে, তাহলে নেক্সট কোশ্চেন দেখো, টাকিয়ার ব্যাপারে কোন তথ্যটি ঠিক নয়। দেখো কি হবে, এটি কি সি শেপ রিং রয়েছে, এটি এপিক্লোটিস দিয়ে আবৃত, এটি দুটি ভাগে বিভক্ত ডান ও বাম পুত্রে, সঠিক অ্যান্সার কি হবে অপশন বি। সি শেপ মানে কি আমাদের যখন শ্বাসনালি থাকে, শ্বাসনালীর মধ্যে এই যে এরকম আকৃতি একটা অংশ থাকতে পারে, যাকে বলে কার্টিলেজ, সি শেপ অংশ, এটাকে বলা হয় কার্টিলেজ। কার্টিলেজ কি করে, মনে করো আমরা যখন শ্বাস নিই, শ্বাস নামে কিন্তু প্রচন্ড প্রেশারের সৃষ্টি হয়, মানে শ্বাসনালীর মধ্যে এরকম কার্টিলেজ, এটা কি করে প্রেশারের উপর যাতে আমাদের শ্বাসনালীটা ফেটে না যায়, এর জন্য কি করে সাহায্য করে। ঠিক আছে, টাকিয়ার ব্যাপারে কোনটি ঠিক নয়, তাহলে এটি কি এপিগ্লটিস দিয়ে আবৃত, এপিগ্লটিস কোথায় থাকে একটু যদি আলোচনা করা হলে, এপিগ্লটিস কোথায় থাকে আমাদের কি নাজের দিক দিয়ে মানে খাবার প্রবেশ করবে, আর শ্বাসবাহী বস্তু সেই দরজার ফলে কি এপিগ্লটিস, তার মানে কি এপিগ্লটিস খাবার আর কি খাবার যে দিক দিয়ে প্রবেশ করে, আর মানে শ্বাস নালী এবং কি খাদ্য নালী দুটো সংযোগস্থলে অবস্থান করে কি এপি গ্লুটিস, তার মানে এটা তো হবে না, তার মানে আমার অ্যান্সার কি হবে, আমাকে বলছে কোনটি ঠিক আছে, সঠিক অ্যান্সার কি বি, তার মানে এটা এগুলা কি ঠিক সব এ সি শেপ রিং থাকে, এই দুটি ভাবে বিভক্ত করে ডান পুরুষ ও বাম পুরুষ দিয়ে এই দুটি ভাবে ভাগ করে দেয়, সেটা নাম কি থাকে, এটা কার্টিলেজ থাকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, ল্যারিংসের ব্যাপারে কোন তথ্যটি সত্য, এটি ভোকাল কর্ডের গিয়ে অবশ্যই ল্যারিংস একটি ভোকাল কর্ডের অনেক সাউন্ড প্রডিউস হয়, এটি টাকিয়ার বাইরের বস্তু যেতে আটকায়, হ্যাঁ টাকিয়ার বাইরের বস্তু, এটি কার্টিলেজ দিয়ে গঠিত, কার্টিলেজ দিয়ে গঠিত, মানে এখনই বোঝানো কার্টিলেজ ব্যাপারটা কি, তাহলে এর সঠিক অ্যান্সার কি হবে অপশন ডি, সবকটি কি সত্য। সাধারণ শ্বাস প্রক্রিয়া কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয়, সাধারণ শ্বাস প্রক্রিয়া কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয়, অপশন বি এবং সি দুটি হবে, ভেন্টাল রেসপিরেটরি গ্রুপ আর কি ডোর্সাল রেসপিরেটরি গ্রুপ, তাহলে অপশন কি হবে আমাদের সঠিক অ্যান্সার কি হবে, বোথ বি এন্ড সি, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, অ্যাবিসদের গ্যাসের বিনিময় কোথায় ঘটে, অ্যাবিস মানে পক্ষীজাতীয় প্রাণী, পক্ষীজাতীয় প্রাণীদের গ্যাসের বিনিময় কোথায় ঘটে, তাহলে এর সঠিক অ্যান্সার কি হবে, এয়ার সেক, বায়ু থলির মধ্যে। ঠিক আছে, তাহলে অপশন সি হবে কি এর সঠিক অ্যান্সার। কোনটি শোষণ তন্ত্রের কাজ নয়, শোষণ তন্ত্রের কোনটি কাজ নয় ভালো করে দেখবে, রেগুলেট পিএইচ ভ্যালু অফ ব্লাড, হ্যাঁ এটা নিয়ন্ত্রণে সাহায্য করে, হেল্প অফ গ্যাসের এক্সচেঞ্জ, হ্যাঁ গ্যাসের যে এক্সচেঞ্জ অক্সিজেন কার্বন সেটাও তো সাহায্য করে অবশ্যই, প্রোটেকশন এগেইনস্ট দা লস অফ ব্লাড, তারপরে কি হ্যাজ রেসপিরেটরি ফার দা সেন্স অফ স্মেল, আমাদের কি নাকের মধ্যে থেকে সেন্স নিতে সাহায্য করে, হ্যাঁ এটা শোষণ তন্ত্রের মধ্যেই তো পড়ে, তাহলে কোনটা পড়ে না, অপশন সি হবে সঠিক অ্যান্সার, তাহলে প্রোটেকশন এগেইনস্ট দা লস অফ ব্লাড, আমাদের যে ব্লাড লস হয় সেখানে কোনো কিন্তু শোষণ তন্ত্রের কোনো কাজ নেই, কোনো কেটে গেল, কেটে গেলে কি হবে ব্লাড বিনি করতে হবে, তাহলে সেখানে কোনো কিন্তু শোষণ তন্ত্র আমাদের কোনো কি কাজ করে না, সঠিক অ্যান্সার কি হবে অপশন সি। যদি কোনো ব্যক্তি খাবার সময় কাশতে শুরু করে, এটা কোন অসামঞ্জস্য অবস্থার কারণে হতে পারে, এতক্ষণ আলোচনা করলাম আমরা এপিগ্লটিস, এপিগ্লটিস কোথায় থাকে, শ্বাসনালী খাদ্যনালীর সংযোগস্থলে, হুট করে মনে করো কেউ খাবার খেতে নিল, খাবার খেতে নিলে পরে অনেক সময় আমরা যখন কথা বলি, কেউ যদি কথা বলতে থাকে অনেক সময় হয়তো ফোন করে, তখন কি হবে খাবারটা কি খাদ্যনালীতে না গিয়ে শ্বাসনালীতে ঢুকে প্রবেশ করে, তখনই কি এই সময় যখন আমরা কি কাশতে শুরু করি, তখন সেই পরিস্থিতি তখন কে কাছে কি করে এই যে অসময় কার জন্য হয় এটা, সেই এপিগ্লটিস থাকে, আর এপিগ্লটিস যদি না থাকতো তাহলে কি হতো, খাবারটা
কখন শ্বাস নিতে যেত, কখন খাবেন সেটা ঠিক হতো না ঠিকঠাক। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখ। আমাদের সেটে আর কোশ্চেন নেই, এই কোশ্চেন গুলি রয়েছে। আর এই চ্যাপ্টারে ডিটেলস আমরা পূর্বে আলোচনা করেছি, সেখানে আরো ডিটেলসে আলোচনা করে, যেহেতু আজকে এমসিকিউ সেশন তাহলে এখানে বেশি আলোচনা করা গেল না। তাহলে আমাদের ক্লাসটি আজকে তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করবে, আর যদি ক্লাস সংক্রান্ত কোনো ডাউট হয় সেটা কমেন্ট করবে। তবে আজকে ক্লাস এখানেই শেষ করছি, ধন্যবাদ।